আমরা একটা উপপাদ্য দেখি। এখানে বলা হয়েছে যে দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান। অর্থাৎ যদি আমরা চিন্তা করি এবি এবং সিডি সরলরেখা ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে উৎপন্ন বিপরীত কোণগুলো অর্থাৎ কোণ এওডি, কোণ সিওবি এর বিপরীত কোণ, আবার কোণ এওসি, কোণ ডিওবি এর বিপরীত কোণ, এবং এগুলো পরস্পর সমান। এখানে বলা হয়েছে যে এওসি বিপরীত বি সমান বিপরীত কোণ বিওডি এবং কোণ সিওবি সমান বিপরীত কোণ এওডি প্রমাণ করতে হবে। এখন আমরা দেখি যদি আমরা ওয়ে রশ্মি চিন্তা করি, ওয়ে রশ্মির ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে, তাহলে দুটো কোণ উৎপন্ন হয় কোণ এওসি এবং কোণ এওডি। কোণ এওসি যোগ কোণ এওডি সমান এক সরল কোণ অথবা দুই সমকোণ, কারণ আমরা জানি একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের যোগফল দুই সমকোণ। একইভাবে ওডি রেখার ও বিন্দুতে এবি রেখা মিলিত হয়েছে, ওডি রেখার ও বিন্দুতে এবি রেখাটি মিলিত হলে কোণ এওডি যোগ কোণ বিওডি সমান এক সরল কোণ বা দুই সমকোণ। তাহলে আমরা লিখতে পারি যে কোণ এওসি যোগ কোণ এওডি সমান কোণ এওডি যোগ কোণ বিওডি। দুই পাশ থেকে যদি আমরা কোণ এওডি বাদ দিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি কোণ এওসি সমান কোণ বিওডি, অর্থাৎ কোণ এওসি বিপরীত সমান কোণ বিপরীত কোণ বিওডি। একইভাবে আমরা বলতে পারি যে কোণ সিওবি এর সমান এর বিপরীত কোণ এওডি। তাহলে আমরা জানলাম যে দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়।